নিজামুদ্দিন মারকাজ অ্যাটেন্ড করেছিল পশ্চিম বাংলা থেকে বহু তাবলিগি এবং তারা অ্যাটেন্ড করে ফেরতও গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার বললেন একবার 40 জনের কথা, তারপরে একবার বললেন 108 জনের কথা, কিন্তু সঠিক সংখ্যা আজ অবধি রাজ্যের মানুষ জানতে পারল না। বিভিন্ন অন্যান্য রাজ্য, তামিলনাড়ু, আসাম, এমনকি দিল্লি সরকারও তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজে অ্যাটেন্ড যারা করেছিলেন তাদের দ্বারা সংক্রমণ ছড়ানোর যে সংখ্যা প্রতিনিয়ত প্রতিদিন, সেই সংখ্যা তারা দিচ্ছে। সিঙ্গল সোর্স বলুক, স্পেশাল অপারেশন বলুক, সেটা তাদের নিজেদের মানসিকতা দেখায়। কিন্তু আসাম সরকার যেমন বারবার বলছেন যে তাবলিগি জামাত মারকাজের এত পেশেন্ট হয়েছে, এত পজিটিভ বেরিয়েছে, পশ্চিমবাংলা সরকার সেটা বলছে না কেন? বিশেষভাবে যখন বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে এত সংখ্যাগরিষ্ঠতা আছে মুসলমানদের, এবং তাবলিগি জামাত মুর্শিদাবাদের মতন ডিস্ট্রিক্টে প্রচুর ওয়াইড তার নেটওয়ার্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমার মনে হয় এই সত্যটা এবং এই সত্যের তথ্যগুলো সাপ্রেস করে রেখে, গোপন করে রেখে বা ভুল তথ্য মাঝে মধ্যে দিয়ে আমার মনে হয় একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস ইন ট্রাইং টু হ্যান্ডেল দিস প্যান্ডামিক। সেজন্য আমাদের প্রশ্ন করা উচিত যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু ভাইরাসটা কমিউনাল না, ওনার বলা উচিত যে তাবলিগি জামাতি যারা নিজামুদ্দিন মারকাজ অ্যাটেন্ড করেছিল এবং রাজ্যে ফেরত এসেছিল তাদের দ্বারা সংক্রমণ কতটা ছড়িয়েছে এবং এখন তার সংখ্যা কি এবং কোথায় কোথায় তারা দেখা দিয়েছে, এটা খুবই জরুরি পশ্চিমবাংলার কালেকটিভ পাবলিক হেলথের জন্যে এবং কালেকটিভ পাবলিক হেলথ সিকিউরিটির জন্য।